এলাকাবাসী ভাই আমরা যখন আগুন লাগছে আমরা দৌড়াইছি ভাই ভাই অনেক মানুষ ভাই যখন সামনে মরে গেছে ভাই ভাই ওই লোক কাঁদতে তারপরে আছে ভাই দেখেন অনেক চেষ্টা করছি ভাই অনেক মানুষ ছিল ভাই ফায়ার সার্ভিস একাউন্টটা বড়াইছে আমরা ওইদিকে দেখতেছি ধরতে ধরতে এদিকে আছে পরে প্রথমে একটা বগিতে আগুন লাগছে পরে দ্বিতীয় অস্ত্র আছে লাগতে উড়াতে লাগছে প্রথমে আঙ্কেল ডাসলো কইতে বাঁচাও বাঁচাও পরে সবাই হাত ধরে টানাটানি করছে কেউ হ্যাঁ আসতে চান আমার বাচ্চারা আমার ওয়াইফ বাঁচান পরে আমরা তেমনি মারা যাবো তারপর আমার বাচ্চারা ওয়াইফ বাঁচান পরে আমরা কয় আমি তেমনি মারা যাবো পরে নিজে নিজে হ্যাঁ আসে নাই পরে হ্যাঁ মারা গেছে আশেপাশে এখানে ট্রেনে যারা ছিলেন তাদের সাথে আমরা আলোচনা করছি আমরা জানার চেষ্টা করছি যে আগুনটি কিভাবে লেগেছে বাট আমরা জানি যে আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে দেখেছেন মূলত কি হয়েছে ধরে ট্রেন আসতেছে ওদিক থেকে মনে হলো কি রানিং এ আগুন ধরতেছে সবাই বলতেছে কেউ শুনতেছে না ওয়ালাইকুম প্রিয় দর্শক বিনা বলে এক্সপ্রেসে কিন্তু আগুন দিয়েছে দুর্বৃত্তরা সেখানকার হতাহত খবর এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে অনেকেই কিন্তু দগ্ধ হয়েছে প্রিয় দর্শক এই বিষয়ে আরও জানতে আমরা সরাসরি চলে যাবো বিডিএস কিনে সেখানে বিস্তারিত দেখে আসবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা বেনাপোল এক্সপ্রেসে যাদের আত্মীয় স্বজন ভ্রমণ করছে আজকে তারা একটু খবর নেবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে দেশের মানুষ জানতে পারে যে যারা যারা বেনাপোল এক্সপ্রেসে নিউজগুলো পায় এবং বিশেষ করে চলুন আমরা সরাসরি বিডিএস কিনে চলে যাই এবং সেখানে বর্তমান অবস্থা দেখে আসি আগুনটা আমরা ওইদিকে দেখতেছি ধরতে ধরতে এদিকে আছে পরে প্রথমে একটা বগিতে আগুন লাগছে পরে দ্বিতীয় অস্ত্র আছে লাগতে উড়াতে লাগছে প্রথমে আঙ্কেল ডাসলো কইতে বাঁচাও বাঁচাও পরে সবাই হাত ধরে টানাটানি করছে কেউ হ্যাঁ আসতে চান আমার বাচ্চারা আমার ওয়াইফ বাঁচান পরে আমরা তেমনি মারা যাবো তারপর আমার বাচ্চারা ওয়াইফ বাঁচান পরে আমরা কয় আমি তেমনি মারা যাবো পরে নিজে নিজে হ্যাঁ আসে নাই পরে হেঁটে মারা গেছে অন্যরা কি বের হতে পারছে বাচ্চা বসে সবাই বের হচ্ছে জামা কাপড় নিয়ে সবাই সবারটা সবাই দৌড়াদৌড়ি করতেছিল অনেক যাত্রী ছিল ট্রেনের ভিতরে সবাই কি বের হতে পেরেছে জি সবাই অনেক মানুষ বের হতে পারছে কিছু কিছু মানুষ মারা গেছে আমরা যেমন কি কথা বলছিলাম এখানে একজন সাধারণ মানুষের সঙ্গে যিনি প্রত্যক্ষদর্শী হিসেবে সেই সময়কার ঘটনার বর্ণনা দিচ্ছিলেন আসলে একজন বাবা তিনি অর্ধেক জানালার বাইরে থাকলেও বের করার চেষ্টা করছিলেন সাধারণ মানুষ তারা বলছিলেন যে তিনি বলছিলেন যে আসলে আমি বের হব না আমি বের হওয়ার আগে আমার বাচ্চা এবং স্ত্রী যারা তারা যা তারা যেন বাঁচতে পারে আমি তো মরে যাব এই যে একটি করুণ একটি ঘটনা সেটি আসলে সাক্ষী হয়েছে বাংলাদেশ এবং এই প্রতিটি মুহূর্তে যে দুর্ঘটনাগুলো ঘটছে এগুলো আসলে বাংলাদেশের যে যে বড় বড় যে ঘটনাগুলো রয়েছে সবগুলোকে হার মানিয়েছে অর্থাৎ চলন্ত ট্রেনে এই এই গত ডিসেম্বর থেকে অর্থাৎ যেভাবে আগুন লাগা শুরু হয়েছে এবং ট্রেন দুর্ঘটনা ঘটছে সেগুলো হচ্ছে আসলে মানুষের বিবেককে নাড়িয়ে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একে একে যে পোড়া যে দগ্ধ মানুষগুলো রয়েছে সেগুলোকে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা আমরা আমরা একটু আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে সেই সময়কার যে ঘটনা যে ট্রেনের যে ট্রেনের যে ঘটনাটা রয়েছে সে ঘটনার যে আগুন সে আগুনের পরে যে ফায়ার সার্ভিসের সদস্যরা যে কাজ করছে সেগুলো আসলে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখনও ট্রেনের একটি বগি থেকে ভয়াবহ যে আগুনের কুণ্ডলী থেকে যে ধোঁয়া বের হওয়ার সে ধোঁয়া কিন্তু এখনও বের হচ্ছে আমরা আমরা আপনারা দেখার চেষ্টা করছি ফায়ার সার্ভিসের সদস্যরা ভেতর থেকে কিভাবে যে দগ্ধ যারা আগুনে পুড়ে গেছেন তাদেরকে বের করার চেষ্টা করছেন এবং আসলে এমনভাবে পুরো ট্রেনটি পুড়েছে তিনটি বগি যার আসলে কিছুই তেমন নেই অর্থাৎ ট্রেনের ভেতরের পুরোটা একবারে পুরো ছাই হয়ে গেছে অর্থাৎ থাকার মতো যে জিনিসগুলো সেগুলোই নেই অর্থাৎ ট্রেনের যে যে বডিটা রয়েছে আসলে সেটি ছাড়া বাকি সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে অর্থাৎ যারা বের হতে পেরেছেন তাৎক্ষণিক হুড়োহুড়ি করে তারা আসলে প্রাণে বেঁচে গেলেও অনেকে বের হতে পারেন এখানে বৃদ্ধ বৃদ্ধ থেকে শুরু করে শিশু মহিলা সবাই আসলে ট্রেনের যাত্রী হিসাবে আসছিল এটি হচ্ছে ট্রেনের যে যে ট্রেনের যে ভয়াবহতা সে ভয়াবহতার দৃশ্য আসলে পুরো জাতির বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো এখনো এখনো ভাই এলাকাবাসী ভাই আমরা যখন আগুন লাগছে আমরা দৌড়াইছি ভাই ভাই অনেক মানুষ ভাই যখন সামনে মরে গেছে ভাই ভাই ওই লোক কাঁদতে তারপরে আছে ভাই দেখেন অনেক চেষ্টা করছি ভাই অনেক মানুষ ছিল ভাই ফায়ার সার্ভিস একাউন্টটা বড়াইছে ফায়ার সার্ভিস একাউন্টটা বড়াইছে ভাই আমরা এলাকাবাসী পর্যাপ্ত পানি নাই আমাদের ভাই পর্যাপ্ত পানি নাই ভাই ফায়ার সার্ভিস আসে নাই ভাই ভাই অনেক মানুষ মারা গেছে আমরা ভাই চলতে অবস্থা আগুন আগুন লেগে গেছিল ভাই আগুন লেগে ভাই এদিকে থামছে ভাই এই যে লোকটা পুরা দেখতেছেন ভাই এই লোকটা ভাই অনেক অনেক রিকোয়েস্ট করছে ভাই আমার বাচ্চা ভাই আমার বাচ্চা ওনার বউ বাচ্চা সবাই ছিল ভাই বাঁচাইতে পারিনি ভাই আরো অনেক লোক আছিল ভাই অনেক চেষ্টা করছে ভাই কেউ বাঁচাইতে পারিনি ভাই ফায়ার সার্ভিস ভাই ঘন্টা পড়াইছে ভাই আমরা যেমনটি শুনছিলাম তারা তারা যে বিষয়টি বলছেন যে সত্যি কথা বলতে ফায়ার সার্ভিস খবর পেয়ে সেখানে সেখানে আসতে অনেকটা সময় লেগেছে সেই বিষয়টি তারা বলছেন তবে ফায়ার সার্ভিসের কর্মীরা যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে চবগিতে যেখানে যেখানে সবচেয়ে বেশি
আগুন ছিল সেই আগুন কিন্তু এর মধ্যে যেই অগ্নিশিখা যেটিকে বলা হচ্ছে সেটি কিন্তু এর মধ্যে খানিকটা কমে গিয়েছে এবং ভেতরে যে ধোঁয়া রয়েছে আমরা এই মুহূর্তে শুধু ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে এবং চবকিতে সবচেয়ে বেশি আগুন ছিল সেই চবকির আগুনও বেশ খানিকটা নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস তার সাধ্যমতো চেষ্টা করছে এবং কর্মী যারা রয়েছেন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার যারা রয়েছেন তারা কিন্তু ভেতরে যাচ্ছেন পুরো পরিস্থিতি দেখতে যে সেখানে জীবিত অবস্থায় কাউকে উদ্ধার করা যায় কিনা আমরা শুধু অপেক্ষায় রয়েছি যে জীবিত কাউকে উদ্ধার করা যায় সম্ভব হয় কিনা যদিও এর মধ্যে আমরা দেখতে পেয়েছি চবকিতে এরই মধ্যে জানালা দিয়ে একটি মৃতদেহ আমরা দেখতে পেয়েছি যেমনটি স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম তারা যেমনটি বলছিলেন যে এই যার মৃতদেহটি এই জানালা দিয়ে দেখা যাচ্ছে পাশাপাশি এখানে ট্রেনে যারা ছিলেন তাদের সাথে আমরা আলোচনা করছি আমরা জানার চেষ্টা করছি যে আগুনটি কিভাবে লেগেছে বাট আমরা জানি যে আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে একটি চক্র তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছিলেন তাদের এখন পর্যন্ত আমরা শুনেছি যে ভিতরে কিছু আটকা আছেন কারণ আমাদের কাছে কয়েকজন যারা যাত্রী ছিলেন তারা বলছেন যে তাদের কিছু আত্মীয় স্বজন আছে সেটা আমরা সবাই মিলে কাজ করছি ফায়ার সার্ভিস সহ আমরা সবাই মিলে কাজ করছি কে বগিতে কে কারা আগুন দিতে পারে সেই বিষয়ে কি কোনো ধরনের তথ্য পেয়েছে আমাদের গোয়েন্দারা কাজ করছে প্রাথমিকভাবে আমরা তথ্য পেয়েছিলাম যে এটা দুর্বৃত্তরা এটা করতে পারে তো আমাদের এই যে গোয়েন্দার তথ্য সেটা আমরা পর্যালোচনা করছি এবং ট্রেনে যারা স্টাফ ছিলেন বা অন্যান্য যাত্রী যারা ছিলেন ওনাদের সাথে আমরা কথা বলছি যে এটা কিভাবে আগুনটি লাগতে পারে এই ব্যাপারে আমরা বের করার একদিন পরেই তো নির্বাচন তো নির্বাচনকে কেন্দ্র করে কি এই সহিংসতা হতে পারে এইটার ব্যাপারে আমাদের গোয়েন্দারা কাজ করছে আপনারা জানেন যে এরকম কিছু চোরাগুপ্তা হামলা হতে পারে এরকম কিছু ইন্টেলিজেন্স আমাদের ছিল সকাল থেকে ছিল আমরা এটা নিয়ে কাজ করছি আমি আবার একেবারে প্রথম থেকে ছিলাম আমার বাসটা প্রতিদিন ট্রেন দেখতে আসে সে বেনাপুর ট্রেন দেখবে দেখতে আসে আমি রেল গেটে অপেক্ষা করতেছিলাম তাই যিনি লাইনম্যান আছেন আমাকে বসে দিল চেয়ারে আমি বসলাম বাচ্চাকে নিয়ে বসলাম যখন ট্রেন আসেছিল তখন ধোঁয়া উঠেছে তখন আমি মনে করলাম যে আগুন আগুন জ্বলতেছে এগুলো দেখে আমার বাচ্চাকে আমি বাসায় রেখে এসে বালতি নিয়ে এসে আমি আগুন দিয়ে আগুনকে মানে পানি দিয়ে নিয়ে জন্য চেষ্টা করছি এরপরে মানুষ তো হইহল্লা ছড়িয়ে গেছে আর কি সবাই দেখছে সবাই হাহাকার অনেকে মারা গেছে ভাই অনেকে মারা গেছে এক মহিলা তাকে বলা হয়েছিল আপনার কি অবস্থা বলছে আমি তো শেষ আমার বাচ্চারাও শেষ আমার শুধু রুড আছে তার বাচ্চাকে আর তার ওই মানে ওই মহিলাকে বাঁচানো সম্ভব হয় না ভাই এখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আড্ডা মারতেছি তো চলন্ত গাড়ি থেকে মানুষ সিলেট আছে যে আমাদেরকে বাঁচান 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 তো আমাদের বন্ধু বান্ধব আমরা যারা দাঁড়িয়েছিলাম আমরা চলন্ত অবস্থায় মানে দূরা দূরা যা বললাম যে গাড়ি থামান পিছনে আগুন লাগছে এর ভিতরে অনেকজন হাতে আমার নিচু কে মারা গেল স্পষ্ট দেখলাম এটা ওই যে প্রথম যে এই বগিটাতে প্রথম আগুন লাগছে এই বগির থেকে পরে পিছনটা লাগছে প্রথম বগি হচ্ছে সামনেরটা একেবারে নিজের চোখে দেখলাম যে আগুনটা লাগলো আমি যদি একটু একজন সাথে কথা বলি আপনি তো এখানে সরাসরি দেখেছেন মূলত কি হয়েছে ট্রেন আসতেছে ওদিক থেকে মনে হলো কি রানিং এ আগুন ধরতেছে সবাই বলতেছে কেউ শুনতেছে না ড্রাইভার হঠাৎ করে এখানে ঠেকালো হরেন দিতেছে আমরা বুঝতে পারছি না হঠাৎ করে দেখি মাঝখানে আগুন দিয়ে এখানে আসলাম অনেক লোক বেরিয়েছে কিন্তু এই লোকটা বেরোতে পারেনি অনেক চেষ্টা করছি আমরা অনেক লোকটার জন্য পারি নাই আমরা ফায়ার সার্ভিস অনেকক্ষণ পর আসছে আমরা অনেক খুব ফোন দিয়েছি ফায়ার সার্ভিসকে কোনো কার্যকর হয় নাই আগুন ধরার পর ধরে গেছে জ্বলন্তভাবে আসলে হৃদয় বিরাট ধরক একটু দৃশ্য আমি একটু জানি এখনো সময় আছে একটা লোক আসতে বললাম এই বগি খুলে দিলে আমরা ধাক্কা দেওয়া দিকে বাজাম গো বুঝছেন একটা লোক আয়া খালি বগিটা ডিসকানেক্ট করে দিলে আমরা ধাক্কা লাগা দেবো কমলাপুর থেকে একটা লোক আসতে বলেন আমরা এক ঘন্টা আগে দেখি রানিং ট্রেনের ওখান থেকে আসতেছে
দেখি মাঝখান দিয়ে আগুন, পরে আমরা সবাই হইচই করছি, হইচই করার পর দেখি যে ট্রেন এখানে থামছে, ঠিক আছে, পরে যে যে ব্যাপার সে নামছে, ঠিক আছে। কিন্তু ভাই সবচেয়ে বড় ব্যাপার কি, এখান থেকে কিন্তু কমলাপুর বেশি দূর নয়, 2-3 মিনিটের রাস্তা, একটা লোক আইসা যদি এখান থেকে বগিটা ছুটা দিত না, আমরা সবাই পিছিয়ে ধাক্কা দিয়ে দিতাম, তাহলে মাত্র 2টা বগি পড়তো, ঠিক আছে, কতগুলো বগি পড়তেছে দেখছেন, কমলাপুরের মানুষ এখন পর্যন্ত আসে নাই, ঠিক আছে। কিছুক্ষণ আগে কিন্তু ট্রেনের যে একাধিক বগিতে কিন্তু আসলে আগুন লেগেছিল এবং সেই আগুন নিয়ন্ত্রণে কিন্তু ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কিন্তু কাজ করছে এবং ইতিমধ্যে সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখন পর্যন্ত কিন্তু ট্রেনের বগি থেকে কিন্তু আসলে ধোঁয়া উঠছে এবং অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু ইতিমধ্যে এখন পর্যন্ত কিন্তু আসলে কোনো হতাহতের ঘটনা খবর কিন্তু পাওয়া যায়নি। দর্শক, বাংলাদেশ টাইমসের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন, দেখাচ্ছিলাম যে ট্রেনের মধ্যে কিন্তু আসলে অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটেছে দেখতে পাচ্ছেন। এখন কিন্তু ফায়ার সার্ভিসের যারা রয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন, তারা কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে কিন্তু কাজ করে যাচ্ছেন। দর্শক, বাংলাদেশ টাইমসের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন, দেখছেন যে ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে কাজ করে যাচ্ছেন এবং কিন্তু এখানে অসংখ্য মানুষের ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তারা কিন্তু আসলে তাদের উপস্থিতির কারণে কিন্তু আসলে এখানে আগুন নিয়ন্ত্রণের যেই ব্যাপারটি এটা কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আসলে একটু কষ্ট হয়ে দাঁড়িয়েছে এবং তারা বলছেন যে তাদের স্বাভাবিক কাজে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও আসলে বিঘ্ন করছে। দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু ধোঁয়া উঠছে। দর্শক, কমলাপুরে যেই গুপিবাগ এলাকা রয়েছে সেই গুপিবাগ এলাকায় কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বেনাপুর এক্সপ্রেসে কিন্তু আগুন লাগার একটি ঘটনা ঘটেছে এবং সেই জায়গায় আমরা খেয়াল করেছি যে ঢাকা জেলা রেলওয়ে যে পুলিশ সুপার রয়েছেন তিনি বলছেন যে আসলে ট্রেনের আসলে কিছু খুঁটি থাকার কারণে কিন্তু আসলে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এখানকার যে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন তারা বলছেন যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি কিন্তু আসলে দুর্বৃত্ত যারা রয়েছেন যে গুপিবাগ এলাকায় কিছু সংখ্যক দুর্বৃত্তরা কিন্তু এই অগ্নিকাণ্ডটি আসলে ঘটিয়েছে। গোপীবাগে জ্বলছে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়া হয়েছে। খুবই মর্মান্তিক একটি খবর, নিউজটি দেখার পরে খুবই খারাপ লেগেছে। আমি একটু পড়ে শোনাচ্ছি যে কীভাবে আগুন লাগলো, কীভাবে আগুন দিল এবং এখন পর্যন্ত কতজন আহত এবং নিহত হয়েছে এই বিষয়ে একটু জানি আমি। ঢাকার ট্রেনে আগুন, অন্তত 2 জন দগদগ। ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে, এতে অন্তত 2 জন দগ্ধ হয়েছে। ইতিমধ্যেই 2 জন দগ্ধ হয়েছে প্রিয় দর্শক, এখনও অবধি 2 জনকে দগ্ধ হতে জানা গেছে এবং পরবর্তীতে আরও কী হয়। আজ শুক্রবার রাত 9টার দিকে ট্রেনটিতে আগুন লাগে। বেনাপোল এক্সপ্রেসের যাত্রী নিয়ে ট্রেনটিতে ঢাকায় আসছিল, কমরাপুল স্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচা বাজারের সামনে ট্রেনে আগুন লাগে। ঘটনাস্থলে থেকে সৈয়দ ফায়েজ আহমেদ রাত 9:30টার দিকে জানান, ট্রেনের কয়েকটি বগিতে ধাও ধাও করে আগুন জ্বলছে, ট্রেন থেকে দগ্ধ 2জনকে বের করে আনা হয়েছে। ফয়েজ আহমেদ বলেন, আগুন জ্বলতে থাকা ট্রেনের বগিগুলোতে লোকজন আটকে পড়েছে কিনা তা বোঝা যাচ্ছে না। এত পরিমাণ আগুন যে সেখানে আটকে পড়েছে কিনা আসলে তাও বোঝা যাচ্ছে না যে কতজন আটকে পড়ে রয়েছে সেই ট্রেনে। ফায়ার সার্ভিসে এক বার্তায় বলেছে দুর্বৃত্তরা বেনাপোল এক্সপ্রেসে 4টি বগিতে আগুন দিয়েছে, ফায়ার সার্ভিসের 4টি ইউনিটে আগুন নিয়ন্ত্রণ করছে। এর আগে গত 19 ডিসেম্বর ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন
আগুনে এক নারী ও তার শিশু সন্তান সহ চারজন দগ্ধ হয়ে মারা যান। ওই ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তা বলেছিলেন যাত্রী ভেসে ট্রেনে আগুন উঠে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজকের ঘটনা নিয়ে ঢাকা রেলওয়ে থানায় এসআই আশরাফ হোসেন জানিয়েছে রাত নয়টা সাত মিনিটের দিকে জরুরি সেবায় অর্থাৎ 999 থেকে তারা ট্রেনে আগুন খবরটি পেয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ সদস্য গেছেন। বুঝতে পারছেন খুবই একটি দুঃখের সংবাদই বলা চলে এবং দগ্ধ হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই প্রিয়শোক। এই বিষয়ে প্রিয়শোক এই বিষয়ে আপডেট নিউজ আসলে অবশ্যই আমি জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।